বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথম খবরটি নিয়ে আসছি উত্তরণ পাবলিকেশনস থেকে। উত্তরণ পাবলিকেশনসের হাত ধরে একটা নতুন বই প্রকাশ হতে চলেছে এই রথযাত্রা উপলক্ষেই, সায়নী দাসের ওপরে একটা জীবনী বলা যেতে পারে। মালাকই চ্যানেল জয় করে এশিয়া মহাদেশে ইতিহাস তৈরি করেছিলেন বাংলার সাঁতারু সায়নী দাস। ইংলিশ চ্যানেলের পর মার্কিন মুলুকের বিখ্যাত চ্যানেল জয় করেছিলেন তিনি, এবং তিনি কিন্তু এশিয়ার প্রথম মহিলা সাঁতারু যিনি মালাকই চ্যানেল জয় করতে পেরেছিলেন। তো তার সম্পর্কিত জীবনী নিয়ে একটা সুন্দর বই আসতে চলেছে। অবশ্যই তার স্ট্রাগল, জীবনের ওঠানামা এবং সাঁতার জীবনে কীভাবে তিনি সাফল্য লাভ করলেন সে সম্পর্কে আমরা জানতে পারব। একটা মোটিভেশনাল বই হতে পারে। এগিয়ে যাচ্ছি পরের ভিডিওর দিকে। এই বইটির আপডেট পেলে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে শেয়ার করব। এর পরে রয়েছে চৈত্র মাস আর সর্বনাশের গল্প। সৌরভ মুখোপাধ্যায়ের এই বইটি আমি চ্যানেলে অলরেডি দেখিয়েছিলাম, দ্য ক্যাফেটেবলের বই। তো বর্তমানে যে প্রচ্ছদটি দেখছেন সেটি চেঞ্জ করা হলো, এবং চেঞ্জ করে একটি নতুন প্রচ্ছদ তাদের করা হয়েছে, এবং বইটির মুদ্রিত মূল্যেও কিছু চেঞ্জেস এসেছে। আসলে নতুন মুদ্রণ যেহেতু সেই জন্য নতুনভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে, এটাও কিন্তু বেশ ভালো। তো যেহেতু একটা প্রচ্ছদ চেঞ্জের বিষয় আছে, অনেকে কনফিউজ হতে পারেন, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। তবে বইটা কিন্তু সত্যিই ভালো, এবং বইয়ের গল্পগুলো আমি কোনো না কোনো একটি ভিডিওতে বলেও ছিলাম। তো আপনারা যারা চাইছেন এই ধরনের বই পড়তে, তারা অবশ্যই ক্যাফে টেবিল থেকে পারচেস করে নিতে পারেন। বইটা পড়ে কিন্তু সত্যিই ভালো লাগবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা বিশেষ একটা খবর কমিক্স নিয়ে। ঢাকা কমিক্স থেকে যে সমস্ত বইগুলো প্রকাশিত হয়েছে সেগুলো কিন্তু এবার বৈচিত্র্য ডট ইনে ভারতে আপনারা পেয়ে যাবেন, এবং ওয়েবসাইটে গেলে বৈচিত্র্য ডট ইনের ওখান থেকে আপনারা সমস্ত বইগুলোকে দেখতে পাবেন। কিছু ছাড়ও রয়েছে। এতদিন ধরে ঢাকা কমিক্সের বইগুলোকে পাওয়া যেত না, এবং পাওয়া গেলেও ফ্লিপকার্ট বা আমাজনের কিছু পাওয়া যেত, সেগুলোর দাম চার্জেসও বেশি থাকতো। ফলে এখন যখন বৈচিত্র্য ডট ইনে পাওয়া যাচ্ছে, তখন অবশ্যই আমরা খুব অল্প দামে, ছাড়ের মধ্যে এবং ফ্রি ডেলিভারির সহযোগে বইগুলোকে নিতে পারবো। ঢাকা কমিক্সের কিন্তু সুনাম আছে, তাদের বিভিন্ন ইলাস্ট্রেশন এবং কমিক্সের যেভাবে গল্পগুলো থাকে খুব ভালো স্টোরি লাইন থাকে। তো আপনারা যারা পারচেস করতে চাইছেন তারা একবার ভিজিট করতে পারেন, এবং ভবিষ্যতে আরও কিছু বই ওনারা যোগ করবেন এমনটাই খবর। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের বইটি আসতে চলেছে আনন্দ প্রকাশনী থেকে। রিসেন্টলি ওনাদের পাবলিকেশনস হাউস থেকে ঘোষণা করা হয়েছে যে নতুন এই বইটি সুশীল চৌধুরীর লেখা সমৃদ্ধি থেকে অবক্ষয় এই বইটি প্রকাশ হতে চলেছে, এবং অষ্টাদশ শতকের বাংলাকে নিয়ে লেখা। মূলত অষ্টাদশ শতকের বাংলাতে যেমনভাবে সমৃদ্ধি এসেছে তারপর কিন্তু ভাঙনও দেখা গেছে। তো সেই নিয়েই একটা কালের স্রোতের গল্প, নন ফিকশন ধর্মী, এবং ভেতরে কিন্তু প্রচুর তথ্যবহুল আলোচনা থাকবে। তো এই বইটি এই সপ্তাহেই প্রকাশ হওয়ার কথা আছে আনন্দ প্রকাশনী থেকে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা যারা চাইছেন আনন্দের ওয়েবসাইটে কিন্তু এই বইটিকে দেখতে পারেন, প্রয়োজনে প্রি বুকিংও করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটে রয়েছে দেবসাহিত্য কুটিরের কিছু বই, মূলত অনুবাদ সাহিত্যগুলো। দেবসাহিত্য কুটির থেকে কিন্তু প্রচুর বইয়ের অনুবাদ করা হয়েছে। বিখ্যাত বিখ্যাত যে সমস্ত লেখা সেই সমস্ত অনুবাদগুলো দেবসাহিত্য কুটিরে আমরা পেয়ে যাই, সেটা কাউন্ট অফ মন্টেক্রিস্টো হোক কিংবা অন্য কিছু। তো সব কিছুরই এখানে মুদ্রিত মূল্য সহযোগে বইগুলোর ছবি একসাথে দেওয়া হয়েছে। খুবই ভালো লাগলো এটা যে একটা জায়গাতে সমস্ত মুদ্রণগুলোর ছবি এবং মুদ্রিত মূল্য রয়েছে। তো আপনারা যারা চাইছেন তারা এই অনুবাদ সিরিজের যে কোনো বই পারচেস করে নিতে পারেন ওনাদের ওয়েবসাইট থেকে, কিংবা এখানে স্ক্রিনে একটা নাম্বারও দেওয়া আছে সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটি আসছে গান্ধার পাবলিকেশন থেকে। খুব সুন্দর একটি বই প্রকাশ হতে চলেছে গান্ধার পাবলিকেশন থেকে, আজকাল পরশুর প্রান্তে। তো এখানে বিষয়টা হচ্ছে মুখোমুখি সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারগুলোকে এক জায়গায় করে সেখান থেকে বইটাকে তৈরি করা হচ্ছে। বইটা এসেছে হার্ড কভারে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন অনুসুয়া রায়চৌধুরী, এবং অগ্রিম বুকিংও শুরু হয়ে গেছে। প্রি বুকিংয়ে 30% অফ দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, কারণ 30% ছাড় প্রি বুকিংয়ে মানে এটা অবশ্যই নেওয়াই যেতে পারে। প্রথমত টপিকটা খুব সুন্দর, বিভিন্ন চলচ্চিত্র থেকে শুরু করে সমাজের হাল হকিকত সমস্ত কিছু নিয়ে প্রশ্ন এবং উত্তর রয়েছে সাক্ষাৎকার। তো মূল্যবান সাক্ষাৎকারগুলো একটা বইয়ের হার্ড কভারের মধ্যে সুন্দরভাবে পাচ্ছি, তার উপর আবার 30% ছাড়। তো আমার মনে হয় যারা আগ্রহী তারা অবশ্যই একবার দেখতে পারেন, খারাপ হবে না ডিলটা। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা আসছে একটা খবর থেকে। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অনার দেওয়া হচ্ছে একজন হিস্টোরিয়ান। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অশোক কে দাস।
তো ইনি সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রে, সেটা শতরঞ্জ কি খিলাড়ি হোক কিংবা অন্যান্য, সেখানে কিন্তু কামান এবং অন্যান্য ঐতিহাসিক বিভিন্ন জিনিসপত্র সাপ্লাই দিয়েছিলেন। উনি নিজেও সংগ্রাহক এবং প্রচুর অ্যান্টিক জিনিস নিজের কাছে রাখেন। তো এই যে মুঘল আমলের বিভিন্ন জিনিসপত্র তিনি সংগ্রহে রেখেছেন এবং এই সমস্ত ওপর লক্ষ্য রেখে ইউনিভার্সিটি অফ লন্ডন তাকে একটা সম্মান দিচ্ছেন, তো অবশ্যই এটা কিন্তু একটা খুবই ভালো খবর এবং সেই জন্য আমি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম খবরটি। টাইমস অফ ইন্ডিয়াতে আপনারা পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা কলেজ স্ট্রিট থেকে, কলেজ স্ট্রিট বইপাড়াতে কেমন আছে বাঙালির বারো মাসের এই বইমেলা চত্বর। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কলেজ স্ট্রিটে একটা সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে গরমের জন্য প্রচণ্ড এবং বই বিক্রির পরিমাণটা স্বাভাবিকভাবে এই গরমে কম হচ্ছে, সেই কারণে যেগুলো ওল্ড মার্কেট আছে মানে কলেজ স্ট্রিটে যে পুরনো বইয়ের দোকান বিষয়গুলো, সেগুলো কিন্তু বর্তমানে পসরা কম বসছে এবং মানুষজন যেহেতু খুব অল্প দামের মধ্যেই বর্তমানে দেখা যায় যে প্রকাশন থেকেই বই পেয়ে যাচ্ছে, যেমন ধরুন কোনো বই প্রিবুকিং হচ্ছে বা রিলিজ হচ্ছে তখনই কিন্তু 30% ছাড় দেওয়া হচ্ছে, এমনকি পরে যখন স্টক ক্লিয়ারেন্স হচ্ছে তখন তো 40-45%ও দেওয়া হচ্ছে। তো এত ছাড় যখন দেওয়া হচ্ছে, স্বাভাবিক ব্যাপার মানুষজন কিন্তু অনলাইন থেকেই বই বর্তমানে নতুন বই পারচেস করে নিতে পারছেন, তাই অবশ্যই পুরনো বই তারা কেনই বা কিনতে যাবেন। তো এরকম বিষয়টা হচ্ছে, পুরনো বইয়ের দাম হয়তো 120 টাকা, সেক্ষেত্রে নতুন বই ছাড়টার দিয়ে হয়তো 180 টাকা বা 170 টাকা, তাহলে 50-60 টাকা বেশি দিয়ে কিন্তু নতুন বই পাওয়া যাচ্ছে। তো এই বিষয়টা কাজ করছে। আর একটা যেটা বিষয় যেটার জন্য বিক্রিটা একটু কম হচ্ছে, গরম তো রয়েছে তার সাথে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে বর্তমানে কিন্তু সমস্ত বিষয়টাই অনলাইনে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্রকাশনীর অনলাইন সংস্থা রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ফোন নাম্বার রয়েছে যেখান থেকে অর্ডার করলে বই আসে। তো স্বাভাবিক বিষয় যে পুরনো বই মার্কেটে একটু ভাটা পড়েছে, তো সেই বিষয়টাই এখানে কিন্তু উঠে এসেছে এবং তাই আমি আপনাদের সকলকে আপডেটটা দিলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইবন্ধু পাবলিশার্স থেকে লেখা নেওয়া হচ্ছে, নিশিকথা নামে রয়েছে, সম্পাদনা করছেন সৌভিক সরকার, শব্দসীমা 5000, জনরা হরর বা ভয়ের গল্প। বইয়ের এই যে গল্প পাঠানোর শেষ তারিখ 31 জুলাই, তো আপনারা যারা উৎসাহ প্রকাশ করছেন তারা কিন্তু পাঠাতে পারেন, এখানে নাম্বার এবং অন্যান্য বিষয় দেওয়া রয়েছে, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। আরও একটি বই রয়েছে যেটি সম্পর্কেও প্রকাশ হতে চলেছে আর কি, মানে লেখা নেওয়া হচ্ছে, পৌলমি আদকের সম্পাদনায় ফ্যান্টাসি থ্রিলার, এখানে শব্দ সংখ্যা অনধিক 4000 এবং পাঠানোর শেষ তারিখ হচ্ছে 30 জুন। লেখা পাঠানোর জন্য ঠিকানাটাও দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেসটা। তো যারা এই ধরনের লেখালেখি করেন তারা অবশ্যই পাঠাতে পারেন, নিজের লেখা অবশ্যই ভালো হলে বই প্রকাশ হবে বোঝাই যাচ্ছে। তো এই খবরটিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো শেষ হলো আজকের পর্ব, চেষ্টা করলাম নতুন নতুন বিভিন্ন আপডেটগুলোকে তুলে ধরার এবং এভাবেই প্রতিদিন চেষ্টা করছি বিভিন্ন উল্লেখযোগ্য খবরগুলোকে এক জায়গায় করে আপনাদের সামনে বুক নিউজ আকারে তুলে ধরতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের টপিকের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।